গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আর এখন বাজে 6:30, আর আমি চলে এসেছি কিচেনে। প্রথমেই কিচেনের অবস্থাটা দেখে নাও। এই যে বাসন টাসন সব পড়ে আছে, চারিদিকটাই নোংরা, কারণ এখনো রেখা আসেনি। এইবারে আমি এখন প্রথমে লেবু জল খাবো, খেয়ে তারপরে একটু মানে টুকটাক ঘরের কাজ করব। তার মধ্যে রেখা চলে আসবে, রেখার বাসন মাজা হয়ে গেলে তারপরে আমি কাজ শুরু করব। আর আজকে ছাদে যাওয়া হয়নি, কারণ কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে জানোই, মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে, তো ছাদে জল দেওয়ার প্রয়োজন হচ্ছে না। মানে ছাদে যাচ্ছি, শুধু ফুল তুলে নিয়েই চলে আসছি। তো দেখি আগে নুন লেবু জলটা খেয়ে নিই, তারপরে একটু ছাদে যাব ভাবছি। তো যদি যাই তাহলে তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। তো লেবু জলটা খেয়ে নিই। রেখা চলে এসেছে আর বাসন মাজতেও শুরু করে দিয়েছে, তবে রেখা আজকে একা আসেনি, সঙ্গে করে বৃষ্টিও নিয়ে এসেছে। হাই, আমি ছাদ থেকে চলে এসেছি, তোমাদেরকে নিয়ে যাব বলেছিলাম কিন্তু আমি নিয়ে গেলাম না, কারণ ছাদে এখন টিপ ছাদে না সরি মানে এখন টিপ টিপ করে বাইরে বৃষ্টি হচ্ছে, সেই জন্যে আমি ইউ গেছি ইউ চলে এসেছি, মানে শুধু ফুল তুলে নিয়েই চলে এসেছি, সেই জন্য তোমাদেরকে আর নিয়ে গেলাম না বৃষ্টি হচ্ছে বলে। তো এখন এবারে রান্নাবান্না স্টার্ট করব। তো দেখি কী কী রান্না হবে, আগে আমি দেখে নিই তারপর তোমাদেরকেও দেখাচ্ছি। আমি রান্না শুরু করে দিয়েছি, আর দেখো এখানে ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে ডাল সিদ্ধ দিয়েছি, ডালের মধ্যে অবশ্যই আজকে একটু লাউ দিয়েছি, আজকে লাউ, এই যে লাউ, এর থেকে অর্ধেকটা কেটে নিয়ে ডালের মধ্যে দিয়েছি, আজকে লাউ ডাল করব। আর এই যে ব্রেকফাস্টের জন্য ভেন্ডি আর আলু কেটে নিয়েছি, ভেন্ডি আলু ভাজা করব আর রুটি করব। আর আরেকটা জিনিস দেখবে, এই দেখো এখানে 25টা লেবু আছে। এখন যেহেতু আমরা রোজ লেবু জল খাই, আমরা বলে না আমরা সবসময়ই খাই, কিন্তু এখন একটু বেশি বেশি করে খাচ্ছি, মানে কোনোদিনই মিস না দিয়ে, তার জন্য যখনই লেবু কিনি ওরকম 20-25টা করেই কিনি। তো এই যে কাল রাত্রে নিয়ে এসছি, এইবারে লেবুগুলো কাল রাত্রে আর ধুতে ইচ্ছা করছিল না, তো এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে তুলে দেবো। আর এই যে বেসিনের মধ্যে দুধের প্যাকেট বের করে নিয়েছি, দুধ চাল দেবো। আর এই যে দেখো পমফ্লেট মাছ, আজকে পমফ্লেট মাছ রান্না করব। সবে জলে দিলাম, এখন একদম ইট পাটকেল হয়ে আছে, শক্ত পাথর। তো আগে এই সবগুলো রান্না করা হয়ে গেলে তারপর মাছে হাত দেব। তো এই হলো আজকে রান্না বান্না। আর আরেকটা জিনিস করার ইচ্ছা আছে, যদি সময় পাই তো লাস্টে করব, সেটা হচ্ছে যে লাউটা কাটলাম সেই লাউয়ের খোসাগুলো, ওইগুলোকে আলু দিয়ে ভাজা করব। যদি আজকে করতে পারি আজকে, না হলে কালকে, কিন্তু লাউয়ের খোসা আমি ফেলি না, আমার খুব ভালো লাগে লাউয়ের খোসা ভাজা, তো সেই জন্য লাউয়ের খোসাগুলো রেখে দিয়েছি। সব রান্নার পরে লাস্টে যদি আমি সময় পাই তাহলে আজকেই ভেজে ফেলবো, না হলে কালকে ভাজবো। তো চলো এবারে স্টার্ট করে দিই। প্রথমে ভেন্ডি ভাজাটা বসাবো, ডাল ফোড়ন দেবো। লাউ দিয়ে ডাল হয়ে গেছে, ভেন্ডি আলু ভাজাও হয়ে গেছে, আর আমি বাটা মাছ দিয়ে বেগুন দিয়ে ছোট্ট করে একটু ঝোলও করে ফেলেছি, যেটা এক্ষুনি অফিসে যাওয়ার সময় খাবে। আর ভাত তো হয়েই গেছে, তো যাই হোক এবারে আমি শুধু রুটি করব। আমি রুটি করা শুরু করে দিয়েছি, প্রথমে রুটি করব, তারপরে এই জায়গাটাকে পরিষ্কার করব, কারণ রুটি করলে তো সেই জায়গাটা পুরো আটা আটাময় হয়ে যায়, খুব বিশ্রীভাবে নোংরা হয়ে যায়। তো প্রথমে এই জায়গাটা পরিষ্কার করব, তারপরে কিছু বাসন আছে সেগুলোকেও ধুতে হবে, কারণ ব্রেকফাস্টের যে বাসনগুলো পড়েছে সেগুলোকে ধোবো, তারপরে এতক্ষণ যে রান্না করলাম তার দুখানা কড়াই খুন্তি সেগুলোকেও একটু ধুয়ে নেব, কারণ দুপুরবেলার রান্না তো আমাকে এইগুলোতেই করতে হবে। তো সেই কাজগুলো করে নিয়ে তারপর আমি ব্রেকফাস্ট করব।
আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি সবজি বাজার করতে। হ্যাঁ ঠিকই শুনেছো, ম্যাক্সি পরে বালতি নিয়ে সবজি বাজার করতে যাচ্ছি। আসলে এখন তো দিনকাল পাল্টে গেছে, তাই বাজারের ব্যাগের পরিবর্তে বালতি নিয়ে বাজারে যাচ্ছি। আসলে আজকাল তো আমরা বাজারে যাই না, বাজারই আমাদের বাড়িতে চলে এসছে। আসলে পাড়ার মধ্যে তিন চারজন সবজিওয়ালা, তিন চারজন মাছওয়ালা, ফলওয়ালা সবই এখন পাড়ার মধ্যে ঘুরতে থাকে, তাই আমাদেরকে এখন আর বাজারে সেই অর্থে যেতে হয় না। টুকটাক জিনিস হলে আমরা বাড়ির সামনে থেকেই নিতে পারি, তো সেরকমই আমি একটু সবজি আনতে যাচ্ছি। দেখাও। ও আচ্ছা দাও কাঁচা লঙ্কা, তোমার তো ইয়ে আছে, ক্যাপসিকাম আছে দেখছি, তাহলে একটু ক্যাপসিকাম দাও। কত করে? ঠিক আছে তো, 15 টাকা। আর বিনস? বিনস 2 টাকা সব বোনাস। আচ্ছা একটা ক্যাপসিকাম দাও। আর কুমড়ো একটু দিয়েছো? হ্যাঁ কুমড়ো হাফ কিলো দিই। আচ্ছা আর 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 এই একটু গাঁটি কচু দিয়ে দাও অল্প করে। 500 দাও তাহলে। 500 কত? 525 টাকা। আচ্ছা দাও 500ই দাও, একটু বড় বড় দেখে দাও। সব নিয়ম কানুন গুলো পাল্টে যাচ্ছে। এই যে বালতি করে বাজার নিয়ে চলে এসেছি, বালতি একটু বাইরে থাক, পরে ঘরে নেব। এবার জামা কাপড়গুলো মেলতে হবে, কারণ সকালবেলা যেহেতু একটু বৃষ্টি হচ্ছিল আর এখনও বাইরেটা পুরো মেঘমেঘ হয়ে রয়েছে, সেই জন্য আজকে জামা কাপড়গুলো আর বাইরে দেওয়া চলবে না, তো ঘরের মধ্যেই ওই জন্য দিয়ে দিচ্ছি। এবার জামা কাপড় মেলা হয়ে গেলে তারপর ঘরে যাব বিছানা টিছানা ঠিক করতে। এইভাবে মোটামুটি সকালের পোর্শনটা কমপ্লিট হলো। এবারে কিছুক্ষণ একটু বসবো, মানে আধ ঘন্টা রেস্ট নেব, একটু ওষুধ খাবো। মানে আমার তো ওষুধ তো সবারই আজকাল থাকে, তো আমারও কিছু ওষুধ, রেগুলার ওষুধ আছে, সেই সব ওষুধ টষুধ খেয়ে একটু বসবো, তারপর আবার দুপুরেরটা স্টার্ট করব। মানে এবারে তো আর বেশি কিছু বাকি নেই, এবারে একটু মাছের ঝোল করব আর লাউয়ের খোসাটা ভাজা করে নেব। এই চলে এলাম রান্নাঘরে, রেস্ট নিয়ে ওষুধ খেয়ে সব কিছু করা হয়ে গেছে। এবার মাছে হাত দেবো, মাছ রান্না করব, আর বাকি যে রান্নাটা তখন বললাম ওটাই করব আর কি। কী যেন একটা আছে লাভের খোসা, যাই হোক। এই যে কমপ্লিট মাছ, নুন হলুদ মেখে নিয়েছি। মাছের ঝোল রান্না হয়ে গেছে, মানে আলু দিয়ে পমফ্রেট মাছের ঝোল রান্না হয়ে গেছে। আর এই যে লাউয়ের খোসা ভাজা আমার হয়ে গিয়েছে, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়েই করেছি। প্রথমে লাউয়ের খোসা আর আলু কুচিয়ে নিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি, তাতে নরম হয়ে গেল। তারপর সর্ষে পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিয়েছি। এভাবেই লাউয়ের খোসা খেতে বেশ ভালো লাগে। আর এখানে দেখো, সকালবেলা আমি যে সবজিগুলো বাজার করে নিয়ে এলাম সেগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি, একটু মানে জলটা শুকিয়ে গেলে তারপর ফ্রিজে তুলে দেবো। তাহলে এই ছিল আজকে রান্নাবান্না কাজকর্ম। আর এবারে আর কোনো কাজ নয়, এবারে স্নান করবো, খাবো, রেস্ট নেব। তাই জন্য আমার ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর সবার সঙ্গে শেয়ার করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিও, তাহলে প্রত্যেক দিন আমার সঙ্গে দেখা হবে তোমাদের। পরের ভিডিওতে তো আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড বাই অ্যান্ড লাভ ইউ অল।